নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়শ্রী, আমার সাথে আছে দৃপ্ত। তো আমরা এখন চলে এসেছি ইসলামপুরের সার্বজনীন একটি পূজা, যেটা হলো পুরাতন পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি। সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, যে এখানে প্রায় প্রত্যেক বছরই এখানে পুজো হয়, পাড়ার পুজো, যেটি পুরাতন পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি। পুজোটা প্রত্যেক বছরই হয়, এবার এখানকার হলো বারোতম পুজো এবারকার। তো সেটারই চিত্র তুলে ধরার চেষ্টা করছি, যে প্যান্ডেলের প্রস্তুতি এখনও চলছে, বিকজ আজকে হলো পঞ্চমী, কালকে থেকে পুজো যেহেতু শুরু। তো সেই আপনাদের চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে, যে পুজোর প্যান্ডেলের প্রস্তুতি চলছে সেটি। তো আমরা এখন যারা সদস্যরা আছে কমিটি মেম্বার্সে, তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যে তারা এবার পুজোর কোভিড প্রোটোকল কিভাবে মানছেন, আর কি কি তাদের রেখেছে তারা পুজো প্রস্তুতি অনুযায়ী, বা তাদের আকর্ষণীয় বিষয় এবার কি কি থাকছে, সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো নাম আপনার? আমার নাম জয় বিশ্বাস। আপনি কোন পদে আছেন? আমি পদে না, আমি সদস্য এই পাড়ায়। তো এবার পাড়ার আমাদের পুজোর মেন চমক কি থাকছে? চমক বলতে, এ পাড়ায় এবার একটা পুজোটা আমাদের না হওয়ার মতনই ছিল, কারণ দুঃখজনক এই পাড়াতে আমাদের এই সারাউন্ডিং 7 জনের মতন মারা গেছে। কিন্তু যেহেতু প্রতি বছর এখানে একটা পুজো হয়ে আসছে পাড়ায়, এবছর আমাদের 12 বছর পুজো দাঁড়িয়েছে। এবং চমক বলতে সেরকম নয়, আমাদের কালকে পুজোতে সবাইকে একটা, যারা 7 জন মারা গেছে তাদেরকে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। এবং বিশেষ, এটা একটা সবচেয়ে পুরনো মানে পাড়া, যেখানে কোনো পুজো ছিল না, বিগত 10-12 বছর ধরে পুজো হচ্ছে, এবং এখানে নিষ্ঠার সাথে একটা পুজো হয়, এবং সবাই মিলে এই পাড়ার আশেপাশে সবাই খুব আনন্দ ইয়ে করে। এবং এই পাড়াতে আমরা নবমীতে প্রতি বছর যেটা একটা করে থাকি, যে গোটা পাড়া এই আশেপাশে সবাইকে নিয়ে একটা, আমাদের পুরো বাড়ির সদস্য সবাই মিলে একটা খিচুড়ি খাওয়ানোর একটা ব্যবস্থা থাকে। সেদিন দুপুরবেলা কারো বাড়িতে রান্না হয় না, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। এবার যেহেতু কোভিড প্রোটোকল আছে, এবার আপনারা কিভাবে মানবেন কোভিড? তো এবছর যে খিচুড়ির প্রোগ্রামটা যেটা আছে, এবং যেটা সরকারি নিয়মগুলো আমাদের নির্দেশগুলো দিয়েছে, সেগুলো পালন করে আমরা পুজোটা করছি। আপনারা দেখবেন এবছর আমাদের পুজোটা খুবই ছোট আকারেই হচ্ছে। এবছর আমরা রাস্তাতে গেটও করিনি ছোট মতন, যেগুলো আমাদের সরকারি নিয়ম বলেছে, গাইডলাইন দিয়েছে, সেগুলোই মেনটেন করে করার চেষ্টা করছি। এবং পুজোর সময় স্যানিটাইজার থেকে আরম্ভ করে সব কিছু এখানে থাকবে। আপনাদের পুজোতে কি কোনো সমাজসেবামূলক কাজ রয়েছে? সমাজসেবামূলক কাজ বলতে আমরা এবছর কিছুই করছি না, কারণ বললাম আগে যে 7 জন এপাড়াতে মারা গেছে, তাই পুজোটা যেহেতু সবার, তাই জন্য পুজোটা এবছর করতে হচ্ছে আমাদেরকে। তো এবার যারা দর্শনার্থী, অনেকেই আছে যারা কিন্তু এই পুজোর ব্যাপারটা জানে না, যে এই পাড়াতেও একটি পুজো হয়, কারণ কেবল 12তম পুজো আপনি বললেন যেহেতু, তো আপনি তাদেরকে, যারা দর্শনার্থীরা জানে না, তাদেরকে আপনি কি বার্তা দেবেন, যে পুজোতে আসার বার্তা? একটাই কথা বলবো, যে আমাদের মতন অনেক ছোট ছোট পুজো কমিটিগুলো থাকে, যারা সেইভাবে প্রচার আলো পায় না, কিন্তু বড় পুজোগুলোকেই সমাজে সবাই সেইভাবে করে ছড়িয়ে ধরে। কিন্তু যারা দর্শনার্থী বা ইসলামপুরের আশেপাশে, আমরা সবার কাছে আমন্ত্রণ জানাবো, যাতে ছোট পুজোগুলোর পাশে এসেও দাঁড়ায়, তাহলে আমরা আস্তে আস্তে উৎসাহ পাবো এবং পুজোটাকে আরো বড়র দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তো আমরা শুনে নিলাম তার কাছ থেকে, যে এবার পুজো যেহেতু বললো, যে কারণ পাড়ায় যারা সদস্যরা ছিল তাদের হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কালকের থেকে পুজো তাদের শুরু হবে। তো আমরা আরেকজনের সাথে কথা বলে নেব। আপনার নাম? আমার নাম শাগনিক বসাক। বললাম যে পুজোর দিন কটা দিন কেমন করে কাটানো হয়? এমনি তো প্রত্যেক বছর আমরা অনেক আনন্দ মজার মধ্যেই থাকি, তো এবারও আমাদের আশা আছে ওইভাবেই কাটবে। সাংস্কৃতিক অনুষ্ঠান কি হয়? সাংস্কৃতিক অনুষ্ঠান এমনি ভাবে আমরা করি ছোটমোটো করে নবমীর দিন, কিন্তু গত 2 বছর ধরে কোভিড প্রোটোকল মেনে আমাদের ওইসবের কোনো পারমিশন নেই, যেরকম আমাদের পুলিশ প্রশাসন বা মহকুমা শাসক বলে দিয়েছেন, তো ওরকম কোনো কালচারাল প্রোগ্রাম আমরা করতে পারবো না। ইসলামপুর থেকে আমাদের প্রতিমা পায়নিয়ার্সের জগাপালের প্রতিমা আনা হয়, তো ভিতরে এখানকারই। তো আপনি যারা দর্শকরা আসছেন আপনাদের এখানে প্রতিমা দেখতে, তাদেরকে কি বার্তা দিতে চান, যে তারা কিভাবে আসবে? সব কোভিড প্রোটোকল মেনে যেন তারা আসেন, আর আমাদের জন্য তাতে সুবিধা হবে অনুষ্ঠানটাকে বড় করে আরো ভালো মতন পরিচালনা করার জন্য। তো তারা যদি সব কোভিড প্রোটোকল মেনে আসতে চান, তো আমাদের সবার জন্য আমন্ত্রণ খোলাই থাকে, তো ওরা আসলে আমাদেরও ভালো লাগে আর কি। চার পাঁচটা দিন সবার সাথে আনন্দে কাটা হয়, এটাই হচ্ছে কথা।
ধন্যবাদ। তো আমরা শুনে নিলাম তাদের কাছ থেকে যে কালকে থেকে তাদের পুজো শুরু, আর আজকে শুভ পঞ্চমী, আপনাদের সকলকে শুভ পঞ্চমী, শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই খবরটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমি শ্রেয়শ্রী, আমার সাথে ছিল দৃপ্ত, নমস্কার।